অসাধারণ একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। জলগুলি এত পরিষ্কার এবং স্বচ্ছ যে উপরের মেঘের যে ছায়াটা আছে নিচ থেকে একদম পর্যন্ত ক্লিয়ারই দেখা যাচ্ছে, ছায়াটা পর্যন্ত। ফাইনালি আমরা চলে আসলাম। এই যে আমাদের আশিস দা, শ্রবণ দাদু। এই বেবি এদিক দেখো, তো হঠাৎ আমাদের সদর থানা মুস্তাফিজ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল অনাকাঙ্ক্ষিতভাবে। ভাই আমার ব্লগে হ্যালো বলেন আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। হ্যালো। তো ভাই অনেক শীতকালীন সময় একটু ঘুরতে হয় যে দাদা আমার ঘুরতে আসছে। জি জি। আরে বাবা আমাকে পানি শুকায় গেছে, ইন্ডিয়ার কাশিয়াবন গুলো শুকায় যাচ্ছে। আবার দেখেন ওই ইন্ডিয়ার কাশিয়াবন শুকার পরে ওই ব্রিজ একটা দেখা যাচ্ছে। জি 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 জি। ইন্ডিয়ার ব্রিজ একটু দেখান দাদা। হ্যাঁ হ্যাঁ, এই তো আসছে। হ্যাঁ রাইট। এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, যদিও বা দেখা যাবে। এই যে লাল যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাই মূলত ইন্ডিয়ার ব্রিজ। চাচা মাছ ধরে ও চাচা? আমি কষ্ট করে চলে নিয়ে কিন্তু চাচা ভাই মাছ ধরে না ভাই? হ্যাঁ মাছ পান নাই সারা দিনে? এই শ্রবণ দাদু কামিয়া, আমরা এখন নৌকায় উঠতেছি। এর থেকে একটু বড় স্পিড বোট আমাদের পুলিশে আমার আন্দাজে ছিল হচ্ছে কোন সপ্তাহ বাদ নাই দুই দিন। যাক মোবাইলটা যেন জলে না পড়ে সেজন্য শক্ত হাতে একটু ধরতে হবে। আমরা এখন স্পিড বোটে উঠলাম। স্পিড বোট থেকে সামনের দিকে আমরা যাচ্ছি ইন্ডিয়ার ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি। এটা হচ্ছে পিছন বাস থেকে সামনে হচ্ছে ওই ওই জায়গাটা হচ্ছে আপনার বিজিবি ক্যাম্প। অসাধারণ একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। জলগুলি এত পরিষ্কার এবং স্বচ্ছ যে উপরের মেঘের যে ছায়াটা আছে নিচ থেকে একদম পর্যন্ত ক্লিয়ারই দেখা যাচ্ছে, ছায়াটা পর্যন্ত।